ঘূর্ণিঝড় মিগজাউম নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। বঙ্গোপসাগরের ওপরে ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। মৌসুম ভবনের পূর্বাভাস, মঙ্গলবার দুপুরের আগেই 120 কিলোমিটার বেগে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এই মাত্র 144 ধারা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন বাংলার উপকূলে সাইক্লোনের প্রভাব পড়তে পারে। বাংলার 8টি জেলায় এই মাত্র ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় মিগজাউম, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী 3 দিন বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়তে চলেছে দক্ষিণ অন্ধ্র উপকূলে। তার প্রভাবে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে। মৌসুম ভবন জানাচ্ছে মঙ্গলবার দুপুরের আগে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। সেই সময় এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় 100 থেকে 100 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুবল্লাপুরম সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। 5ই ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত জারি থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, ব্যাহত হয়েছে বিমান চলাচল। সূত্রের খবর, বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। সাগরে এই ঘূর্ণিঝড়ের জেরেই এরাজ্যের আবহাওয়ায় বদল চোখে পড়তে শুরু করেছে সোমবার থেকেই। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে রাতের তাপমাত্রাও, শীতের আমেজ বেশ ফিকে। ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্যোগ কাটিয়ে ফের কবে থেকে ডানা মেলবে শীত? আবহাওয়া দপ্তর জানিয়েছে ডিসেম্বর মাসের শুরুতে ঘূর্ণিঝড়ের জেরে বঙ্গের আবহাওয়ার বড় বদল। পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বেশ ফিকে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম, ঘূর্ণিঝড়ে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে শুরু করলো এরাজ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এরই পাশাপাশি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবারের পর থেকে ফের রাজ্যে আবহাওয়ার বদল আসতে পারে। ওই দিন থেকেই নতুন করে পারদ নামার প্রবল সম্ভাবনা। আবারও ফিরবে শীতের আমেজ, ফের নামতে শুরু করবে রাতের তাপমাত্রা। মোটের উপর চলতি সপ্তাহের শেষ দিক থেকে ফের একবার শীতের অনুভূতি ভালো মতো টের পেতে শুরু করবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই শীতের আমেজ রয়েছে, আপাতত এমনই আবহাওয়া থাকবে বেশ কিছুদিন।